আজকে এখানে এত বড় বড় মেধাবী বাংলাদেশের প্রায় 38টা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি, তারপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ড্যাফোডিল ইস্টার্ন ইউনিভার্সিটি সহ বাংলাদেশের স্বনামধন্য ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে উপস্থিত আছে, যাদের সামনে বক্তব্য দেওয়ার মতো ন্যূনতম যোগ্যতা হয়তো আমার নাই। আসলে আমি কিছু বলতে চাই না, আসলে আমি এতক্ষণ কথা বলতে পারবো না, আমি কয়েকটা সময় চেয়ে নিতেছি আমার সময় শর্ট করে। যেহেতু আমার সময়টা আমি নিজে থেকেই শর্ট করতেছি এবং চেয়ে নিচ্ছি, আমার কথাটা আমি শুধু একটি পয়েন্টের ওপর কথা বলবো। আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করার সবাইরে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার বাসা রংপুরে, হোম ডিস্ট্রিক্ট। তো আমি যখন ইন্টারমিডিয়েটে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা বিদ্যাপীঠ ধাপ সাতগাড়া বাইতুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা ইন্টারে পড়ি, তখন ক্লাস টুয়ে রংপুর ক্যান্ট পাবলিকে ক্লাস টুয়ের দুটা বাচ্চাকে পড়াতাম। একটার নাম অর্ক, আর একজনের নাম ছিল মালা। তো আমার এক্সাম ছিল, এক্সামের কারণে যাইতে পারি নাই। অর্ক মালার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়েছে। তো পরের দিন আমি যখন গেলাম, দেখি মালা বই বাহির করার আগে দেখি চোখের কোণা দিয়ে মালার পানি আসতেছে, আমাকে দেখে কান্না করতেছে। আমি বললাম যে মালা তোমার কি হয়েছে? তখন মালা বলল, ভাইয়া অর্ক দেখেন আমার হাতে এটা কি ধরিয়ে দিয়েছে। তার হাত থেকে কাগজটা যখন আমি খুললাম, খোলার পরে দেখি সেখানে লেখা, মাই ডিয়ার মালা আই লাভ ইউ। ক্লাস টুয়ের একজন বাচ্চা এত সুন্দর করে লিখেছে, আমাকে বলতেছে ভাইয়া অর্ক আমাকে এটা দিয়েছে, এই কারণে আমার মন খারাপ। তখন অর্ককে বললাম, তুমি কি মালার হাতে এটা দিয়েছো? তখন অর্ক বলতেছে, হ্যাঁ ভাইয়া দিয়েছে। আমি বললাম, কেন দিয়েছো? কথা বলতেছে না। যখন একটু ধমক দিয়েছি, বলতেছে, ভাইয়া আমি ওকে ভালোবাসি। ক্লাস টুতে পড়ে আমি একটা মেসেজ দিতেছি, খুব ভালো করে লক্ষ্য করুন, ক্লাস টুয়ের বাচ্চা বলতেছে, ভাইয়া আমি ওকে ভালোবাসি, এই কারণে ওর হাতে আমি একটা চিঠি ধরিয়ে দিয়েছি। মালা কানতেছে, অর্কর বিচার যদি না করি আমার চাকরি কিন্তু থাকবে না, বড় লোকের ছেলে কি করি। বললাম যে তোমার বাসায় কে কে আছে অর্ক? বলল যে আব্বু আম্মু আর ছোট বোন আছে। আমি বললাম, তুমি কি ওদেরকে ভালোবাসো না? তখন অর্ক বলতেছে, ভাইয়া হ্যাঁ আমি ওদেরকে ভালোবাসি। বললাম, তুমি কি তাদের হাতে এরকম করে কোনোদিন চিঠি লেখে ওদের হাতে দিয়েছিলা? অর্ক বলতেছে, না ভাইয়া দেই নাই। এবার আমি বললাম, তাহলে তুমি তোমার আব্বু আম্মুকে ভালোবাসো, মালাকেও ভালোবাসো, আব্বুর আব্বু আর আম্মুর হাতে কখনো চিঠি দিলা না, মালার হাতে কেন দিলা বলো তো? এবার সে কথা বলতেছে না। যখন ধমক দিচ্ছি, কিছুক্ষণ পর অর্ক আমাকে বলতেছে, ভাইয়া এটা সেই ভালোবাসা নয়। আমি বললাম, তাহলে এটা কোন ভালোবাসা? সে আমাকে বলতেছে, ভাইয়া এটা স্টার জলসার ভালোবাসা। তাহলে চিন্তা করে দেখুন, ক্লাস টুয়ের একটা বাচ্চা আমাদের নিজেদের অজান্তেই আমাদের বাসায় মিডিয়া চ্যানেলগুলো একটা ক্লাস টুয়ের বাচ্চার মেমোরিতে কোন জিনিস ঢুকিয়ে দিয়েছে, যেটা আমাদের চিন্তাও আমরা কখনোই থিতিস করতে পারি না, যে ক্লাস টুয়ের একটা বাচ্চার মাথায় স্টার জলসা বা বিভিন্ন টিভি চ্যানেলের যেসব অনুষ্ঠান প্রচার করা হয়, আমাদের সাংস্কৃতিক আগ্রাসনের কারণে ক্লাস টুয়ে একজন বাচ্চার মাথায় কোন জিনিস ঢুকে গিয়েছে এটা আমরা কখনো চিন্তা করতে পারি না। ঠিক তেমনিভাবে আজকের এই অনুষ্ঠানে, আজকে এখানে আমি শিক্ষা নিয়ে কথা বলবো একটা বিষয়ের উপরে, সেটা হচ্ছে এই যেরকম অর্ক ক্লাস টুয়ের বাচ্চা, তার মাথায় আমাদের নিজেদের অজান্তেই যেরকম করে
এই বাজে জিনিসগুলো তার মাথায় ঢুকিয়েছে। ঠিক তেমনি আজকে আমরা যারা ক্লাস 6, 7, 8, 9, 10, 11 ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ভার্সিটির কোচিং করতেছি, আমাদের বাবা মা আমাদের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। পাবলিক ইউনিভার্সিটির পেছনে সরকার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আমাদের পেছনে ইনভেস্ট করতেছে, কিন্তু এই অর্কোর মতো আমাদের নিজেদের অজান্তেই আমরা এই দুনিয়ার আজকের সাংস্কৃতিক আগ্রাসনের রঙিন স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিজেকে ধ্বংস করে দিতেছি, যার ফলে অর্কোর মতো আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবনের এইম, আমাদের কেরিয়ার সম্পর্কে যথেষ্ট সচেতন না থাকার কারণে আমাদের ভবিষ্যৎগুলো অন্ধকার হয়ে যাচ্ছে, যার ফলে আমরা নেশায় অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছি, আমাদের রেজাল্ট ভালো আসতেছে না। আজকে আমাদের দেখা যায় পৃথিবীতে তৃতীয় বিশ্বের বাংলাদেশের স্টুডেন্টরা যে পরিমাণ মেধাবী, স্কলারশিপের ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণে এবিলিটি অর্জন করতে পাচ্ছি না। অন্যদিকে আজকে স্টুডেন্টরা মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে, সন্ত্রাসের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন রকমের অপকর্ম জড়িয়ে যাওয়ার পেছনে আমাদের সঠিক কারণগুলো আমরা যদি চিহ্নিত না করি, তাহলে সামনের দিনে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সাংস্কৃতিক আগ্রাসন আমাদের নতুন প্রজন্মকে কোথায় নিয়ে যাবে, এটা বলার অপেক্ষা আমাদের থেকে আপনারা খুব ভালোভাবে জানেন। সম্মানিত আজকের এখানকার মেধাবী সমস্ত স্টুডেন্টকে আমি জানাবো, আপনারা যে যে ক্লাসেই পড়েন না কেন, আপনাদেরকে আগে চিন্তা করতে হবে আপনার লাইফের এইমটা কি, এটা আগে ঠিক করতে হবে, আপনার মাঝে কোন প্রতিভা রয়েছে, আর এই প্রতিভা বিকশিত করার জন্য সর্বশ্রেষ্ঠ স্থান যেটা, এটা আপনাকে বাছাই করতে হবে, এরপর এই অনুযায়ী আপনাকে কাজে লেগে পড়তে হবে। আজকে যারা সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবেন, যারা ইউনিভার্সিটিতে পড়ার জন্য বিভিন্ন রকমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাদেরকে আমি বলবো আগে মার্ক করে নেন গোটা বাংলাদেশে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে কতজন, 10 লক্ষ, 12 লক্ষ অথবা 15 লক্ষ যদি হয় তার মধ্যে এ প্লাস পাবে কতজন, গোটা বাংলাদেশে ইউনিভার্সিটিতে সিট কতটা, তার মধ্যে আপনার মেরিট পজিশন কত, আপনার রেজাল্ট কত, আপনার স্কোর কত, আপনার কোথায় কোথায় ল্যাক আছে, এই জিনিসটা আপনি ডিসকভার করার ব্যবস্থা করেন, আপনি আবিষ্কার করেন, তারপর নিজের দুর্বল পয়েন্টগুলো চিহ্নিত করে 6টা মাস বা সামনে যতটুকু সময় পাওয়া যায় যদি কার্যকারী পদক্ষেপ নিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই সামনের দিনে আমরা আমাদেরকে চেঞ্জ করতে পারবো। বর্তমান যুগের এই কঠিন ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশে আজকে যখন হাজার হাজার শিক্ষিত বেকার চাকরির জন্য ঘুরতেছে, মনুষ্যত্ব হারিয়ে আমরা একজন ডাক্তার হয়েও কষাই হচ্ছি, আমরা যাতে একজন সৎ, যোগ্য, আদর্শিক, দেশপ্রেমিক মানুষ হতে পারি, অন্যদিকে আমাদের ক্যারিয়ারকে ডেভেলপ করে একটি কাঙ্ক্ষিত জায়গায় গিয়ে আমাদের দেশ, জাতি, সমাজ এবং বাবা মার সম্মান উজ্জ্বল করতে পারি, বিশেষ করে আজকে যাদের উদ্যোগে এই প্রোগ্রামটা, তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, তারা যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে, তারাও যেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে।